প্রতারণার অভিযোগে কুন্তলের সঙ্গে চাল শোভরাজের তুলনা করলেন তাপস মণ্ডল এবং তিনি বললেন চাল শোভরাজ সবচেয়ে বড় প্রতারক আর তারপরেই হচ্ছে কুন্তল ঘোষ এমনটাই বলেন আজকে তাপস মণ্ডল আপনাদেরকে জানিয়ে রাখি আজকে তাপস মণ্ডল যে কথা বলেছেন যে প্রতারণার অভিযোগে কুন্তলের সঙ্গে চাল শোভরাজের তুলনা করেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই টাকা তুলত কুন্তল এজেন্সির চাপ দেওয়ার কুন্তলের এই অভিযোগ উড়িয়ে দাবি তাপস মণ্ডলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেসার দিয়ে ইন্টারোগেশন ক্ষেত্রে নাম বলা হয়েছে আগে বলেছি এটা একদম ভিত্তিহীন মিথ্যে কথা কিন্তু ওর নাম করেই তো টাকা চুরি এটা তো স্বাভাবিক উনি কি বাঁচার কোনো রকম চেষ্টা করছে হ্যাঁ এগুলো তো ওর নাটক এখনো বলছি ওর নাম না আপনার কার নাটক কুন্তলের নাম আচ্ছা এবং কুন্তলকে আমি মনে করি একজন বড় প্রতারক চাল শোভরাজের নাম শুনেছেন নিশ্চয়ই তিনি একজন বিশ্বের প্রতারক ছিল তারপরেই এসেছে এইটুকু বন্দ্যোপাধ্যায় বলে কে তাপস দা ওর ঘনিষ্ঠ আপনার সঙ্গে কি কোনো আলাপ করিয়েছিল তাপস দা 26 কোটি টাকা নিয়েছে সন্তু গাঙ্গুলি কি অভিযোগ করেছে হ্যাঁ বলবে ওর সাগরে তো বুঝবে ওকে জিজ্ঞেস করুন তার সাথে কুন্তলের কুন্তল ঘোষের আরও একটি মন্তব্য আপনাদের সামনে রাখবো পার্থ চট্টোপাধ্যায়ের পর কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রার প্রশংসা করে তিনি বলেন ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার আদালতে ঢোকার মুখে তৃণমূলের নবজোয়ার নিয়ে এমনই মন্তব্য কুন্তল ঘোষের ভারতের যুবরাজের যাত্রাতে জনজোয়ার পঞ্চায়েত ভোটের আগে এবার এই নবজোয়ার যাত্রা থেকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নবজোয়ার যাত্রা থেকে ঠিক কি হুঁশিয়ারি দিলেন রাখবো আপনাদের সামনে আপনারা পঞ্চায়েতে ভোট দিন এবং আরও কথা বললেন তিনি যদি কোনো পঞ্চায়েত প্রধান ভাবে আমি জিতে গেছি 5 বছরের লাইসেন্স পেয়ে গেছি 3 মাস অন্তর তার পারফরমেন্স আমি পর্যালোচনা করব 3 মাস মানুষকে পরিষেবা দিলে আপনার সময়সীমা বাড়বে না হলে আপনাকে বহিষ্কার করতে আমি এতটুকু ভাববো না গত 5 মাসে 5 জন পঞ্চায়েত প্রধানকে পদত্যাগ করিয়েছি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সভা থেকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে আপনি ভোট দিন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর পর্যালোচনা আমি করব যদি কোনো পঞ্চায়েত প্রধান ভাবে আমি জিতে গিয়ে 5 বছরের লাইসেন্স পেয়ে গেছি 3 মাস অন্তর অন্তর তার পারফরমেন্সের পর্যালোচনা আমি নিজে করব 3 মাস যদি মানুষকে সঠিকভাবে পরিষেবা দেয় তারপর আপনার সময়সীমা বাড়বে নইলে আপনাকে দল থেকে বহিষ্কার করতে আমি এতটুকু একবারের জন্য ভাববো না আপনি দেখেছেন গত 6 মাসে আমি 5টা পঞ্চায়েত প্রধানকে ফোন করে নিজে নির্দেশ দিয়ে পদত্যাগ করিয়েছি করিয়েছি কি করাইনি যা বলি তা করি আমি আমার মায়েদের বলে গেলাম ভাইদের বলে গেলাম লড়াই জোরদার করো আমি 2 মাস অন্তর অন্তর পূর্ব বর্ধমানে আসবো আমি কথা দিয়ে যাচ্ছি আজকে ঢুকলাম যখন যেখানে বলবে যখন যেখানে যেতে বলবে যাব কাঁধে কাঁধ মিলিয়ে জোরদার লড়াই করার জন্য সকলে প্রস্তুত হও